যেমন আপনি দশ মিনিটের ভিডিও বানাবেন যেমন ধরেন দশ মিনিটের ভিডিও আপনি নর্মালে তারপর বাজেট একবার সাত থেকে আটশো টাকা পাবেন পাবেন না যে তা না নিচে একবার ছশো টাকা পাবেন কিন্তু ভাই ওই ইউটিউব ভিডিওর মধ্যে আপনারা এখন বলবে এক বিদ্যা বেডি গেছে গাড়ার মধ্যে ডুব দিয়ে মরতে ওই বিদ্যার আপনার বানাই তৈব তারপরে তারা বিদ্যার স্টাইল বানাই দেবেন তারপর হাতে একটা হারিকেন ধরাই দেবেন তারপর যেভাবে ডুব দেওয়া মরার লেগা আর এক্সপ্লেনার ভিডিও হলে আর এক্সপ্লেনার ভিডিও কি হবে

আচ্ছা আমি একটা বায়ার কাছ থেকে আবু না কি হয় এরকম আবু না কি নাই কিন্তু ভাইটা আমার ভালো দিছিল কিন্তু আসলে ভিডিওটা দুঃখজনক আমার কম্পিউটারে ভিডিও ঠিক আছে কিন্তু সাপোর্ট লাগবে আমরা ক্লাস শুরু করি আপনার ভিডিও আমরা করে সমস্যা কি করবো বুঝা গেলাম শুরু থেকে

আচ্ছা হোয়াইট বোর্ডের ক্ষেত্রে আমাদের এখানে কিন্তু হোয়াইট বোর্ড নিয়ে আমরা টার্গেট করি এটা হোয়াইট বোর্ড এনিমেশন ঠিক আছে কিন্তু আমরা চাইলে কিন্তু এই তিনটা প্যানেল থেকে আমরা কাজ করতে পারবো ঠিক আছে আর টু ডি যেটা এটা যেভাবে করছি সেম কন্টেম্পোরিটা সেম ক্যাটাগরি এইটাই তবে এটাটা একটু প্রফেশনাল লাগে কেমন আমি বলি যেমন আপনার স্লাইড গুলা এগুলো আপনারা দিয়ে কাজ করবেন তাহলে এই ভিডিওটা সেম সুন্দর রাখবে কিন্তু সেম টু ডিটা আর এই বিজনেস হোয়াইট প্রবলেম আর কোনটা প্রবলেম নয় একটু প্রবলেম আছে ডিফারেন্ট আমি দেখা দিচ্ছি ঠিক আছে এই জন্য আমরা হোয়াইট বোর্ডটা টার্গেট করলাম যে এটাতে আপনারা প্রবলেম ফেস করতে পারেন কারণ এক্সপ্লেনার ভিডিওগুলো আপনারা ভালো মতো সাজাতে পারবেন না এই যে প্রবলেমটা আমি বলতেছি এই জন্য তা আমি আজকে হোয়াইট বোর্ডে চলে গেলাম আমার এখানে হোয়াইট বোর্ড অ্যানিমেশনের টেক্সট চলে আসছে দেন একটা ভিডিও মানে লেয়ারও চলে আসছে এখন প্রশ্ন হলো গিয়ে দেখেন একটু সবাই মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন আমি একটা ব্লাং একটা স্ক্রিন নিলাম সব সময় আমরা হোয়াইট বোর্ডের ক্ষেত্রে একটা ব্লাং স্ক্রিন নিয়ে ইউজ করব স্ক্রিন নিব কিন্তু একটা ব্লাং স্ক্রিন নেওয়াটা বেটার দেখি আমি বলে দিচ্ছি সাপোজ আমি চার সেকেন্ড নিলাম একটু জিনিসটা বোঝার চেষ্টা করেন আমি একটা বয়স নেই ঠিক আছে দেখি এখানে কোনো বয়স আছে এখানে আছে বয়স আমি এটাই নিলাম একটা বয়স নেওয়ার পর হোয়াইট বোর্ডের ভিতরে একটা সুবিধা ভালো পাবেন কি আমি আমার ক্ষেত্রে আমি বলি যেটা সেটা হলো যে হোয়াইট বোর্ডের ক্ষেত্রে আমি স্ক্রিন থেকে বেশিরভাগ এনিমেশন গুলা করি ঠিক আছে স্ক্রিন থেকে এনিমেশন করলে কি হবে মানে এনিমেশন আপনার একটা আইডিয়া চলে আসবে যেমন সিঙ্গেলি কিন্তু এটাতে হোয়াইট বোর্ডটা আপনি হ্যাঁ করতে পারবেন খুব সুন্দর হবে কিন্তু আমি স্ক্রিন থেকে করি ঠিক আছে আমি আপরকে দুটা প্রজেক্ট করছিলাম একটা করছিলাম একশো বিশ ডলারের আর একটা করছিলাম একশো সত্তর না জানি পঁচাত্তর ডলার মেবি আপনার এক মিনিট দশ থেকে বারো সেকেন্ডের ভিডিও ছিল এক একটা ঠিক আছে দুটা ভিডিও একই ক্যালেন্ডার করছিলাম ফার্স্ট ক্লাস বাজেট দিছিল আমার ভিডিওগুলো দেখে তার পছন্দ হয়েছিল তো যাই হোক আমি একটা স্যাম্পল আপনাদের দিয়ে দিব লাগলে এখন প্রশ্ন হলো গিয়া সাপোজ ধরেন আমার এই যে লেয়ারটা এই লেয়ারটা আমার এতটুক রাখলাম আমার বয়সটা কিন্তু এতটুক পর্যন্ত আমি একটু বড় করে দেখাচ্ছি দেখেন আমার লেয়ারটা হলো এতটুকু পর্যন্ত বয়সটা শেষ হবে দেন আমার কিন্তু মাঝখানে একটা ফাঁকা মানে এখানে কোনো বয়স নাই কিন্তু আমার একটা মিডেলে রাখতে হচ্ছে কি জন্য রাখলাম যাতে আমার কথার শেষ পর্যন্ত এসে মিডেল থেকে থামবে তারপর তো মিডেল থেকে শুরু করে আবার এই মিডেলে থামবে ঠিক আছে একটা মিডেল হিসাব করে রাখবেন তাহলে বয়সটার সাথে এনিমেশনগুলোর কারেকশনগুলো ভালো হয় এই হলো এক নম্বর দুই নম্বর কথা হলো সাপোজ ধরেন যেমন ধরেন আমি একটা স্কিন নিব যেমন এইচআর হ্যাঁ আমি এটাই নিলাম না এটা না আমি ফার্স্টে যখন শুরু করব ওয়েলকাম দেওয়া তো জাস্ট আমি টেক্সে চলে যাই এই যে এটা নিলাম সাপোজ এক্সাম্পল এটা নিলাম এখন প্রশ্ন হলো যে আমি যখন এটা নিলাম দেখেন আমার স্ক্রিনটা নেওয়ার পর আমার কিন্তু লেয়ারটা বড় হয়ে গেছে দেখা যায় লেয়ারটা যে বড় হইছে আমার লেয়ার কিন্তু আমি এই পর্যন্ত নিছিলাম বুঝতে পারতাছেন আমার কথাটা আসন সবাই না চলে গেছেন আমি একলাই আছি জি আছি ভাই সবাই আছে একটু প্রশ্ন বল দছি উত্তর দেন যে জিনিসটা এই যে এখন কি করবেন আপনি লেটার অবশ্যই শুরু করতে হবে আপনার কারণ আপনি টেক্সটের সাথে আপনি বয়েসের সাথে ম্যাচ করার জন্য তো আমি एग्जांपल আমি এতটুক করলাম এখন এখানে প্রশ্ন হচ্ছে যদি আপনি আর একটু কমাইতে চান যেমন ধরুন আমাদের এতটুক লাগবে আমি জিনিসটা বোঝানোর ক্ষেত্রে কিন্তু করতেছি যেমন ধরুন আপনার এতটুক লাগবে তখন কি হয় এখানে দেখেন আমার একটা হলুদ একটা মার্ক চলে আসছে অ্যাসেট বিয়ন স্কিন এন্ড দা উইল নট অ্যাপিয়ার ইন দা ভিডিও ঠিক আছে আমার লেয়ারের সাথে লাইনমেন্টের সাথে এই স্কিনটার ম্যাচ নেই এখন প্রশ্ন হলো আপনি লেয়ারে নেয়ার পর প্রত্যেকটার সাথে কিন্তু একটা সিন ট্রানজেকশন চলে আসবে অটোমেটিকলি মানে ফার্স্টে যে কোনো ভিডিওতে আমরা ফার্স্টে সিন টা দেই না দত্তে গেলে আমরা দেই না কারণ এটা ক্লায়েন্টও পছন্দ করে না ঠিক আছে এক্সপ্লেনার ভিডিওর ক্ষেত্রে মার্কেটিং এর ভিডিও হোক বা আপনার প্রোডাক্ট মার্কেটিং এর ভিডিও প্রথম ফার্স্টে একটা অ্যানিমেশন এমনি আসবে কিন্তু একটা সিন ট্রানজেকশন আসাটা ভালো না সিন ট্রানজেকশন কেমন আমি একটু প্লেতে দেখাচ্ছি এবং সাইড থেকে একটা স্লাইড আসবে কিন্তু ফার্স্টের আগের ক্লাসগুলোতে আমি বলেছি সিন ট্রানজেকশন কোনটা এই যে দেখছেন ব্ল্যাক একটা স্ক্রিন আসছে এখন প্রশ্ন হলো এই সিন ট্রানজেকশনটা আমরা রিমুভ করে দিব এই যে সিন ট্রানজেকশন এটা আমি রিমুভ করে দিলাম আমার সিন ট্রানজেকশন বা চলে গেছে কিন্তু দুঃখজনক ব্যাপার আমার শুরু হবে ফার্স্টে ওয়েলকাম ঠিক আছে যেমন ধরুন ওয়েলকাম বা হ্যালো দেয়া ঠিক আছে আমি একটা নাম বললাম বা হ্যালো এরকম একটা কিছু বলবে কিন্তু দেখেন প্রিভিউ করার সময় একটু ফলো করে এই ভয়েস আমার মানে মিনিমাম দুই সেকেন্ড চলার পরে কিন্তু টেক্সটটা চলে আসতেছে তাহলে কিন্তু বিশাল একটা তার ব্যাপার এই হোয়াইট বোর্ডের ক্ষেত্রে আমাদের এই প্রবলেমগুলো বেশি ফেস করতে হবে আর এই হোয়াইট বোর্ডের ক্ষেত্রে আমাদের এই অ্যানিমেশনগুলো একটু ঠান্ডা মাথায় এমনকি একটু বুঝে শুনে করতে হয় ঠিক আছে না হলে ভিডিওটা সুন্দরভাবে আসে না এক নাম্বার তখন আমার কি করতে হবে উপায় কি আমি এক নাম্বার এটা লেয়ারটাকে বড় করলাম ঠিক আছে নিচের লাইনটাকে বড় করলাম দেন আর ওয়াটারন ক্লিক করে আমি সিনটা বড় করলাম কিন্তু এখানে দেখেন আপনারা ফলো করে আমার যে সেকেন্ড যে লেয়ারগুলো আছে এখানে সব ঢাইকা হইছে কারণ আমার লেয়ার পর্যন্ত সব ঢাইকা হইছে তাই না দেখেন আমি নিচ থেকে আরেকটু দেখাই সব ঢাইকা হইছে এখন এটা আমার কি করতে হবে ফার্স্ট ইবল আমার এটাকে একটু লেয়ারটাকে বড় করতে হবে এটাকে ধরে আমার আগে একটু বড় করে নিতে হবে এখন আমার এই সবগুলোকে আপনি চাইলে কি করবেন দেখেন এটা হলো আমার টেক্স ফারস্টে টেক্সটা আমার লাগবে আপনারা এখান থেকেও পারবেন এখান থেকেও পারবেন এটা দেখেন তার শুরু হলো দেড় সেকেন্ড থেকে ডিউরেশন মাত্র এক সেকেন্ড টিকবে কিন্তু আমার শুরু যদি দেড় সেকেন্ড আমার বয়স তো ফার্স্ট এর থেকে শুরু হবে তাই না এটা তোমার ফার্স্ট এর থেকে শুরু মাঝখানে তো যদি শুরু হতো তাহলে দেড় সেকেন্ডে মানে এই বয়স যদি দেড় সেকেন্ড টাচ হতো তাহলে আমি দেড় সেকেন্ডে লেয়ারটা রাখতাম কিন্তু আমার তো এটা শুরু ফার্স্ট থেকে হবে তাই আমার এই লেয়ারটাকে আমরা এখান থেকে টাইম না করে আমরা কি করতে পারি এখান থেকে ধরে আরামসে ফার্স্ট টাইম দিলাম দেখেন আমি এখানে টাইনা দিলাম আর এখানে কিন্তু 00 হয়ে গেছে খুব সুন্দর ভাবে ইজিলি ভাবে তার মানে এখানে আমার কষ্ট করা লাগবে না আমি এখানে করব সব এখন প্রশ্ন হলো কি আমার এই ফার্স্ট এর নিলাম এখন আমি প্রিভিউ দেই এখন কিন্তু ফার্স্ট আমার টেক্সটটা চলে আসছে কিন্তু দেখেন তারপরে কিন্তু এগুলা আসে না এগুলা তো আমার একবারে আসতছে তাই না আমি चाहताছি এটা একটা বিয়ার বাতির মতন ফুটা ফুটা আসবে জিনিসটা সুন্দর লাগবে এরকমও করতে পারবেন আপনি সেটার জন্য আমরা কি করতে পারি এক্সাক্টলি ফার্স্টের শেপটা ধরবো এটা হলো আমার এই শেপ তাহলে মানে এটা আমার লাস্টের দিক দিয়ে আছে আমার ফার্স্টের শেপটা লাগবে আমি এটা ক্লিক করি তারপরেটা এটা ক্লিক এটা আমার ফার্স্ট শেপ তাই না এটাকে আমি কি করলাম দেখেন আমি এই পর্যন্ত নিয়ে আসলাম বা এই এতটুকু হ্যাঁ এতটুকুই রাখলাম তারপরে শেপটা আমার এটা এটাকে আমি এতটুকু রাখলাম মানে একটু কষ্ট করতেই হবে কষ্ট না করলে কিন্তু কিছু মিলবে না এটা আমার লাস্টের শেপ তো এটা আমার লাগবে না আমার

এই যেখানে রাখলাম দেখেন আমি একটা তৈরি করি তাহলে বুঝতে পারবেন ক্লিয়ারলি তারপরে এটাকে দেখি এটা কোনটা এটা আমার এটা এটাকে আমি ধরে নিচে নিয়ে আসলাম এটাকে এখানে রাখলাম দেন এটাকে আমি এই পর্যন্ত রাখলাম তারপরে এটাকে ধরলাম ধরে দেখি এটা কোনটা এটা এটাকে আমি ধরে নিচে নিয়ে আসতেছি ওকে ফাইন এখানে রাখলাম দেন এটাকেও আমি এই মাপে রাখলাম ঠিক আছে তারপরে আছে কোনটা এটা এটা কোনটা দেখি এটা এটাকে আমি ধরে এখানে রাখলাম দেন এটাকে আমি এই পর্যন্ত রাখলাম তারপরে এটা এটাকে ধরে আমি নিচে নি আসলাম এখানে রাখলাম এটাকে আমি এই পর্যন্ত রাখলাম তারপরে এটা এই জায়গা রাখলাম এটা আমি পর্যন্ত রাখলাম তারপরে এটা এটাকে আমি ধরে এখানে রাখলাম এটাকে আমি তারপরে এটাকে এটাকে আমি এখানে রাখলাম হ্যাঁ এটা যেখানে আছে চলবে তারপরে এটা এটাকেও আমি নিচে নিয়ে আসলাম এখানে রাখলাম এটাকে আমি এই এখন প্রশ্ন হলো গিয়া আমার লাইনটা কিন্তু এই পর্যন্ত দিলাম দাঁড়ান একটু বড় করে নিই লাইনটা আমার বড় হয়ে গেছে গা এই যে মার্কটা আছে দেখেন এই মার্কটা আমার ঢেকে যাচ্ছে ঠিক আছে তো এখন আমি কি করতে পারি এখন আবার আমি একটু দেখেন এটাকে আর একটু কাছে নিয়ে গেলাম এভাবে সাজাতে হবে একটুখানি কষ্ট করে আমাদের সবারই ভাবে সাজিয়ে নিতে হবে এটাকে একটু কাছে নিলাম এটাকে একটু কাছে নিলাম বেশি গেল বা এটাকে নিলাম এটাকে নিলাম এটাকে নিলাম এটাকে নিলাম এটাকে নিলাম নিলাম দেন এটাকে নিলাম ঠিক আছে আর এটাকে আমি এ পর্যন্ত রাখলাম এখনো দেখেন আমার লাইনের কিন্তু দেওয়ার পরও আমার আমার একটা লাইন লেয়ারটা ম্যাচ না এখন প্রবলেমটা কোথায় আছে এটা খুঁজে করতে হবে ঠিক আছে কোথা থেকে বের করবো এক নাম্বার এটা ক্লিক করলাম এখানে দেখব এখানে যখন দেখব এই যে হলুদ মার্কটা আছে এটা কোনটার প্রবলেম এটা আমার খুঁজে বের করতে হবে দুই নাম্বারে এটা ক্লিক করলাম এটাই দেখলাম এটাই দেখলাম এটাই দেখলাম এটা দেখলাম নাই 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 এটা ক্লিক করলাম এটা তো আমার দিদি দেখা যায় নাই তাহলে প্রবলেমটা কোথায় কেউ কি বুঝতে পারতেছেন ভাই প্রবলেমটা কই আছে কি বলতে পারেন হ্যাঁ হ্যালো এখন যদি চান এভাবে যদি অ্যানিমেশন না করেন ঠিক আছে তাহলে আপনি চাইতে পারেন সবগুলো আবার একমাত্র রাখতে পারবেন ঠিক আছে এক আচ্ছা এটা যেহেতু অনেক সময় লাগছে এখানে করলাম না এটা আমার যাচ্ছে না কেজন্য এখন আমি এটাও ধরতে পারতাছি না কি বলবো না আপনাদের দ্বারা আমি আমি নিজেই দিয়ে পারছি না পূজা আমি আর একটা লেয়ার নি তুলে দাঁড়ান এটা নিলাম দেখেন আমরা সিন নেওয়ার পরে কিন্তু বড় হয়ে যায় এটা মেবি হবে ফার্স্ট ম্যাচ এটা আমি সাপোজ এতটুকু পর্যন্ত রাখলাম আমার এখানে একটা মার্ক আছে দেখেন আমি এই সিনটাকে ছোট করে দিব যেহেতু আমার সেকেন্ড স্কিন এখন এই মারটাকে আমরা কেমনে ঠিক করব আবারও সেম ভাবে আমরা এই কাজটা করতে পারবো যেমন ধরেন এটাকে ধরবেন আগে এটাকে ধরার পর এখানে ফলো করেন এটা আমার ঠিক আছে তারপরে এই সারটা ধরবেন এটাও আমার ঠিক আছে এটা ধরবেন এটাও আমার ঠিক আছে এটা ধরবেন এই যে দেখেন আমি এই ক্যারেক্টারকে ধরার পরে আমার এখানে একটা মার্ক চলে আসছে দেখা যায় সবাইকে এই জিনিসটা আমি দেখানোর জন্য চেষ্টা করছিলাম কিন্তু আমার এটার মধ্যে ধরতে আছে না তাই আমি সেকেন্ড লেয়ারে দেখালাম এটা দেখেন আমার একটা মার্ক চলে আছে তার মানে এটা আমার সমস্যা আছে এটা কি সমস্যা আছে দেখেন আমার একটা হিসাব মিলাতে হবে সাপোজ এখান থেকে ধরলাম আমার লেয়ারটা আছে এন থেকে সবাই একটু জিনিসটা বোঝার চেষ্টা করেন এগুলো লাগবে সাপোজ আমার চার সেকেন্ডে আমি ধরলাম আমার এখানে একটা ফ্রেম আছে এক ফ্রেম বেশি আছে তাই আমি চার সেকেন্ডে ধরলাম এখান থেকে আপনার এই পর্যন্ত হবে এক সেকেন্ড সবাই মনে রাখবেন আমার এখান থেকে আমি এখান বললাম এক সেকেন্ড দুই সেকেন্ড তিন সেকেন্ড সাড়ে তিন সেকেন্ড নাই মানে চার সেকেন্ড নাই তার থেকে কম আছে সো এখান থেকে সে শুরু করতেছে কিন্তু চার সেকেন্ড থেকে ঠিক আছে চার সেকেন্ডে শুরু করতেছে দেড় সেকেন্ড থাকবে কিন্তু আমার এই ক্যারেক্টারের ইয়া মানে এনিমেশনটাই নাই তো আমার এনে লেয়ারটাই আছে তিন থেকে সাড়ে তিন সেকেন্ড চার সেকেন্ডে সে শুরু করবো কিভাবে তার মানে লেয়ারটা যখন প্লে হবে এই ক্যারেক্টারটা থাকবেই না মেবি ঠিক আছে মেবি থাকবেই না আমি একটু প্লে করে দেখি থাকবে কি না ক্যারেক্টার দেখা গেছে আমি যেটা কথা বললাম সবাই বুঝতে পারছেন বুঝতে পারছেন তো প্রবলেমটা এখন আমার কি করতে হবে এখন আমার একটা হিসাব রাখতে হবে যে আমি এই ক্যারেক্টারটার পরে যদি আপনি এই ক্যারেক্টারকে মিলাইতে চান সুন্দর করতে চান বা আপনার মন মতন আপনি করতে পারবেন অ্যানিমেশন যত সুন্দর করা যায় আপনি এটাকে সিলেক্ট করবেন এখানে যাবেন যাই আপনি এই টাইমটাকে এই হোয়াইট বোর্ডের ক্ষেত্রে বেশিরভাগ এই টাইমের থেকে কাজ করবেন তাহলে বেটার হবে টাইমের থেকেই করতে হবে এখান থেকে করলে আপনি বুঝতে পারবেন না কিন্তু টুডির ক্ষেত্রে আমরা লেয়ার থেকে করব ধাবা দাপ ধরমুই কত পারমু এখান থেকে করলে সু ইজি কিন্তু এখান থেকে করলে কি হয় বাটর টাইম আপনি লেয়ার বাই লেয়ার সাজাতে পারবেন যেমন ধরুন এটাকে আমি ধরলাম এটাকে আমার 4 সেকেন্ড আমার ভিডিওটাকে শুরু করতে হবে তাই আমি এই সিলেক্ট করার পর আগে লেয়ারটা দেখবেন কোন জায়গায় আছে এই যে দেখেন আগে পিっち হয়ে আছে এখন চাইলে আপনি এখান থেকে টান দিয়া করতে পারেন সমস্যা নেই আমি একটু টান দিয়ে দেখি আপনাদেরকে এই যে আমি নিয়ে আসলাম বের করে ঠিক আছে এখন আমি এই লেয়ারটাকে ধরি আমি এটা কিন্তু 4 সেকেন্ড দেখেছিলাম এটা কত সেকেন্ড আছে

প্রবলেমগুলো কি ধরে? এই একটা শেষ করলাম। এখন আমার কিন্তু মার্ক চলে গেছে না। দেখেন। মার্কটা কিন্তু নাই দেখা যায়। মানে আর বাকিগুলো কিন্তু সে দেখাচ্ছে কিন্তু আমার কাজ করতে হবে কি এখন আমি বলি যেমন ধর আমার পোস্টার। পোস্টার হলে এটা। আমার এটা কিন্তু শুরু থেকে আস্তে ধীরে আসতো কিন্তু এত মাসখানেক থাকে তো সব সাদা দেখাবে। দেখেন প্রিভিউ দেই। দেন আগে কিন্তু হ্যাঁ এটা মোটামুটি চলে অ্যানিমেশন দ তারপর আরো আগে আনতে চাইলে আমরা এই লেয়ারগুলোকে একটু সাজা নিতে পারি যেমন এটা একটু রাখলাম এটা এতটুকু রাখলাম এটা আমার ছোট আছে ছোট এইটুকু রাখলাম দেন তারপরে মানে আপনার মন মতন আপনি সাজা নিতে পারবেন যেটা আপনার ব্যক্তিগত ব্যাপারে ঠিক আছে আপনি যেভাবে সুন্দরভাবে সাজাতে পারেন

সবাইকে আমার এতটুকু বুঝতে পারছেন কথা বলেন তো ভাই জি কি সাকিবুর ভাই আপনি বুঝছেন আচ্ছা বাকিরা কে বুঝছেন আবু ভাই আব্দুল ভাই না বুঝলে আবার বলবো সমস্যা নেই আমি একটা অপশন দেখাচ্ছি হোয়াইট বোর্ডটা কিন্তু এই প্রবলেমটার কারণে অনেকে পারে না ঠিক আছে এই বিয়ন্ডের মিত্রে ভিতরে হোয়াইট বোর্ডের নেমিশনগুলা সাজাতে পারে না এই কিছু কিছু এডি ডি প্রবলেম আর কোনো প্রবলেম নাই ঠিক আছে ম্যাচ করে ম্যাচিং করে মিলাতে পারে না প্রবলেমগুলা কীভাবে করব টাইমটা কেমনে ধরবো সেটা বুঝতে পারে না আসলে আমি ক্লাসটা একটু মানে রেকর্ডটা অফ রাখছি কারণ কি জানেন ভাই মানে আমার পাড়া ঝিঝি ধরে গেছে তাই আচ্ছা ওকে এখন যেমন ধরেন এখানে আপনার হ্যান্ড ওভার আসবে আপনার এই যে নিচের এই লাইনটা কিন্তু হাত আসে হাত দিয়ে আট করে অনেক সময় দেখবেন তিন চারটা হাত চলে আসে আমি সিনে দেখাই দেখি তিন চারটা হাত পাওয়া যায় কোনটা এটা নিয়ে আসে তাহলে বুঝতে সুবিধা হবে এটা নিয়ে আসলাম একটু প্রিভিউ দেখি না এটাও এনিমিশন আসছে এটা হাত আসে না তাই যাই হোক অনেকগুলো হাত আসলে তখন আমরা কি করবো যেমন ধরেন আপনার যদি দুই তিনটা হাত আসে কিন্তু দেখতে কিন্তু অতটা মানে ভিডিওটা সুন্দর লাগে না বেশি হাত দেখা যায় সবসময় টার্গেট রাখবেন যে একটা হাত রাখবেন একটা স্টেলে রাখবেন আর এমন ভাবে হাতটা রাখবেন না যাতে হাতের কারণে আর কিছু না দেখা যায় ঠিক আছে সাপোজ এখানে যেমন এগুলো তিনজন দেখেছে যেমন এই ক্যারেক্টারটা হাত আছে এটারও হাত রাখেন এই যে আমাদের যে ইন্টার আছে ক্যারেক্টার সিলেক্ট করলে কিন্তু ইন্টার ইফেক্ট নাম আসবে আর যদি লেয়ারে সিলেক্ট করেন তাহলে সিন নামে চলে আসবে দেখেন সিন ট্রানজেকশন সবাই মনে রাখবেন তো আপনি যদি এটাকে হাত রাখেন তাহলে এখান থেকে কি করবেন এটা তো স্লাইড লেট আপনার এই যে দেখেন হোয়াইট বোর্ড এনিমেশন আছে এখান থেকে এই যে হ্যান্ড ওভার আছে ঠিক আছে আমরা কি করব এই ক্যারেক্টারকে সিলেক্ট করব সিলেক্ট করার পর একটু দেখে যাই এই সিলেক্ট করব করে আমরা রিমুভ করে পরে অন্য একটা ইফেক্ট দিয়ে দিব ঠিক আছে যাতে সবগুলোতে হাত না দেখা যায় ঠিক আছে এই হোয়াইট বোর্ডের আমাদের এসব পার্টগুলো একটু ফলো আপ রাখতে হবে আর এই যে অ্যানিমেশন এগুলো আমাদের টাইম করা করতে হবে যেমন এখানে যে 0.9 17 সেকেন্ডের থেকে আছে ঠিক আছে এই লেয়ারটা ঠিক আছে যদি দেখেন যে আপনার ভিডিওর আগে এই লেয়ারটা চলে যায় ক্লায়েন্ট তখন বলবে আপনাকে যে ভাই আমার এই অ্যানিমেশনটা অনেক লেট করে আসতে আছে আপনি আমি আমি যেটা প্রবলেম ফেস করছি সেটা কিন্তু আমি বলতেছি এই হোয়াইট বোর্ডটা কিন্তু বাস্তব আমাকে কেউ শেখায় নাই আমি নিজে ঘাটতে ঘাটতে কিন্তু আমার আজকে এতটুকু পর্যন্ত এই হোয়াইট বোর্ডটা হোয়াইট বোর্ডটা আমি বিয়ন্ডে টু ডি অ্যানিমেশনের মার্কেট কাজ করার পরেও আমি হোয়াইট বোর্ডে পাক্কা মানে হতে পারি নাই আমি নিজে নিজে কিন্তু হয়েছি ঠিক আছে একটু কষ্ট লাগছে এই হোয়াইট বোর্ডের ক্ষেত্রে আমার এমনি টু ডিতে কিন্তু আমার অত কষ্ট লাগে নাই হোয়াইট বোর্ডটা আমার অনেক কষ্ট হয়েছে মানে বুঝতে পারতাম না টাইমগুলো মেন্টিং করতে পারতাম না সাপোর্ট যখন আপনি এই টাইমটা ধরবেন এই টাইমটা আমরা ধরবেন এই যে লেয়ারটা কিন্তু আপনার সামনে এখানে শো করতেছে তার মানে এটা আপনার এখান থেকে আপনি কিন্তু আগে বাড়া দিতে পারবেন ঠিক আছে যেটা একবারে লাস্টে আসবে সেটাকে একটু সামনে বাড়া দেন সবগুলোকে এক পিস করে করে আপনি পুরো লেয়ারটাকে একটা লেয়ার যতটুকু পর্যন্ত রাখবেন আপনার বয়স অনুযায়ী সেই বয়স অনুযায়ী কিন্তু আপনি এটাকে সাজাতে পারবেন সবাই আমার এটা কথা বুঝতে পারতেছেন তো আমি যেভাবে বলতেছি সমস্যা হলে আমি আবার রিপিট বলবো কিন্তু বুঝতে পারতেছেন তো আপনারা একটু বলেন না হ্যাঁ জি বলেন কোন মানে জিনিসটা কোনটা থেকে বলবো বলেন সমস্যা নেই কারণ বুঝার দরকার আছে হোয়াইট বোর্ডটা কিন্তু খুব একটু হার্ড আমি এক্সাম্পল বলি সাপোজ সাপোজ আমার এই ক্যারেক্টারটাই ধরেন আমার এই ক্যারেক্টারটা আমার দেখেন এখান থেকে শুরু হবে তার মানে এই যে এখান থেকে আর এখান থেকে এক সেকেন্ড মিনিমাম এক সেকেন্ড পর শুরু হবে ঠিক আছে কারণ আপনার যদি ভিডিওর যে লেয়ারটা আছে আমি বুঝাই যেমন লেয়ারটা আছে আপনার এতটুকুই ধরেন এই হাম যতটুকু আছে ততটুকুই এখন আপনার এটা লাস্ট ফিনিশিং আই একটুখানি চেহারাটা দেখা যায় তাহলে কিন্তু জিনিসটা সুন্দর দেখায় না ঠিক আছে বা ভালো দেখা যাচ্ছে না বা বুঝতে কষ্ট হবে আপনার কিন্তু বয়সের ভিতরেই সব কিছু কমপ্লিট করা ফেলতে হবে একটা বয়সের ভিতরে সব কমপ্লিট থাকবে তারপরে দুই সেকেন্ড বয়স শেষ হবে মানে সিস্টেম যেটা আমরা করি ঠিক আছে যে একটা কথা বলবে সে কথার ভিতরে সব আগে উপস্থিত করাবেন ওটার ভিত্তি আমরা এনিমেশনগুলো করাবো কিন্তু এখন যদি আপনার কথা শেষ পর্যায়ে যদি একটা ক্যারেক্টার হাজির হয় বা একটা টেক্সট হাজির হয় তখন কিন্তু ক্লায়েন্ট আপনাকে এটা রিভিশনে পাঠাবে যে আমার এখানটায় বয়সের সাথে এটা ম্যাচ নাই তখন আপনার কি করতে হবে এই জন্য শুরু থেকে কি করতে হবে আমাদের মানে যেমন এটা এক্সাম্পল দেখালাম এটা আমার দেখেন একটু নিচে যাই এই যে এটা এই ল্যাপটা আছে আমার মোটামুটি এক সেকেন্ড দুই সেকেন্ড দুই সেকেন্ড দুই ফ্রেম পর্যন্ত আছে আপনি এটা দেখা অনেক পিছনে আছে আপনি এটাকে সামনে একটু বেরে দেন ঠিক আছে বের করে দেন এই লাইনটা কিন্তু বের করে দেন তাহলে আবার এই যে যে গ্রিন カラー না ব্লু কালার যেটা দেখা যাচ্ছে এটা কিন্তু আমাদের মোশন পাথ ঠিক আছে এই যে মোশনটা দিছে দেখেন এটা আমি সিলেক্ট করছি অটোমেটিক্যালি এটা কি অ্যানিমেশন অত সব দেখা যাচ্ছে ঠিক আছে ਤੇ এইভাবে আমরা জিনিসগুলোকে ফলোআপ করব ঠিক আছে টাইমগুলো মেইনটেইন করব হোয়াইট বোর্ডের ক্ষেত্রে এক এখন আপনার এমন একটা লেয়ার মানে ভয়েস পাইছেন মানে একটা টেক্সট পাইছেন এই টেক্সটটা আপনি হোয়াইট বোর্ডে পাচ্ছেন না বা সিম ট্রানজেকশনে পাচ্ছেন না অথবা আপনি ম্যানুয়ালিও সাজাতে পারতেছেন না তাহলে আপনি এখন কি করবেন ম্যানুয়ালি যেটা সাজাবেন এটা কিন্তু একবার এর মত কোনো প্রবলেম নেই সেম সিঙ্গেল সিঙ্গেল আনবেন টেক্স আনবেন এটা ম্যানুয়ালি আমি সিমটা সিম সিম করার কারণটা হলো কি কি মানে প্রবলেমগুলো যেন ফেস না করতে পারেন তার জন্য আমি মেন প্রবলেমগুলো আমি ফেস করাইতেছি আপনাদের কাছে ঠিক আছে আর বাকি সব টুরি অ্যানিমেশনের মতন কোনো প্রবলেম নাই ঠিক আছে সব সেম এখন একটা প্রবলেম দেখেন এখন আপনি এই লাইনের মধ্যে আপনি ক্যারেক্টারের মধ্যে মানে এমন একটা মানে মানে বয়স মানে এমন একটা স্ক্রিপ্ট যে স্ক্রিপের এই একটা লেয়ার আপনি হোয়াইট বোর্ডে পাচ্ছেন না বা ম্যাচ করাতে পারছেন না এখন আমরা কি করব আমরা কি বাইরে থেকে নিয়ে আসতে পারবো না আমরা এখান থেকেই বের করব কিভাবে বের করব সাপোজ আপনি কনটেম্পোরারিতে গেলেন এখন এখানে গেলাম যেমন ধরেন আপনার আমি সাবস্ক্রিপশনে চলে আসলাম এক্সাম্পল এখানে আমার এই একটা আছে ঠিক আছে এটাতে হবে না আমি ইউটিউবটা যাই দাঁড়ানো জিনিসটা বুঝানোর ক্ষেত্রে হ্যাঁ ইউটিউবটা আসলাম আমি একটু দেখি দাঁড়ান আচ্ছা আমি এটাই নিলাম ধরেন আমি এটাই নিলাম আমি এই ইউটিউবটা হোয়াইট বোর্ডটাও দেখি হ্যাঁ এখানে আমি দেখেন এখানে পাইছি একরকম এনিমেশন এখানে আছে আমার আরেক রকম এনিমিশন সবাইকে দেখতে পাচ্ছেন

ঠিক আছে এখন এটা সাদা আছে এটাকে আমার কি করতে হবে আগে কালারিং করে নিতে হবে না কিন্তু আমরা যে মানুষ চোখে একটু কমে আমার সাদা কালো হোয়াইট বোর্ড আমি হালকা একটা কালার দিলাম এক্সাম্পল এতটুক দিলাম ঠিক আছে একটু ফলো করে দেখেন দেন আমার আছে রেড কালার টেক্সটটাকে আমরা কি করলাম ব্ল্যাক নিয়ে আসলাম বুঝার চেষ্টা করেন দেন হোয়াইট বোর্ড যেটা আমার ইউটিউবটা আছে ইউটিউবটা যেহেতু আমার চেঞ্জ হচ্ছে না রেড কালার দেন সাদা আছে আর আমাদের হোয়াইট বোর্ডে কিন্তু রেড কালার চলে ঠিক আছে সো আমার এটা কালারিং করা পড়তেছে না চ্যানেলের নামটা যেহেতু সাদা আছে এটাকে আমি কালা করে দিব মানে আমি করে দিচ্ছি আমার ক্ষেত্রে যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড আমি সাদা রাখবো তাই আমি এটা কালা করে দিলাম ঠিক আছে দেন এখানে আমি একটু কাজ করতে পারি সেটা হলো গিয়ে ওকে আচ্ছা আমি আগে একটু সাদা করি এখন আমার ব্যাকগ্রাউন্ডটাকে আমি এখন সাদা করে দিচ্ছি ওকে আমার টেক্সটটা মোটামুটি চলে কিন্তু আমার এই আইকনটা আছে যে এই আইকনটা আমি ডাবল ক্লিক করলাম গ্রুপ করা ছিল এটাকে আমি একটু কালো করে দিই ঠিক আছে একটা দুটা তিনটা এখন দেখেন আমি একটু প্রিভিউ দেখি আমার কিন্তু এখানে কিন্তু হোয়াইট বোর্ডের রুম নাই আমি কিন্তু এখানে একটা কালারিং নিয়ে তারপর একটা হোয়াইট বোর্ড করলাম ঠিক আছে মানে হোয়াইট বোর্ড এনিমেশন কিন্তু বানিয়ে ফেললাম এখন সাপোজ যেমন ধরেন আমি এখানে গেলাম আমি আরেকটা ওয়ে দেখাচ্ছি সাপোজ দেখি তারা আমাদের যেটা লাগে বেশি আমরা ওগুলো একটু দেখি আমি পাই কিনা

এখন এটা নেয়ার পরে দেখেন এই सेम কিন্তু কাজ ঠিক আছে এখানে কিন্তু আমাদের মানে अदरवाइज কিন্তু তেমন কোনো কাজ নাই सपोज এক্স্যাক্টলি যেহেতু আমার এই যে ব্যাকগ্রাউন্ডে সার্কেল গুলো আছে এগুলো কিন্তু আমাদের হোয়াইট আমি যদি এখন যদি হোয়াইটটা নিতে যাই তাহলে কিন্তু দেখেন আমার কিন্তু সার্কেল গুলো শো করে না বুঝতে কিন্তু কষ্ট হয়ে যায় তাই না তাহলে কি করতে হবে যেগুলো আমরা হোয়াইট বোর্ডের কাজ করব আগে আমরা সার্জারি হোয়াইট কালার আছে এগুলোকে আমরা আগে ঠিক করে নিব ঠিক আছে সাপোজ এক্সাক্টলি আমি সার্কেল আমি কি করলাম হালকার ভিতরে একটা কালার দিয়ে দিলাম যেমন এই কালারটাই দিলাম সেম এই কালারটা দিলাম কারণ এই কালার দিয়ে যদি আমি সেম আরেকটা ক্লিক করি ওটার মধ্যে কি সেম কালারটা দিতে পারবো ম্যাচিং করে না আমরা কি করতে পারি এই যে দেখেন একটা কালারে কোড আছে এই কোডটাকে আমরা কপি করব দেন বাকিগুলাকে আমরা খালি ডাবল ক্লিক করব এটা গ্রুপ করা তো ডাবল ক্লিক করব এখানে যে আমরা পেস্ট করে দিব ঠিক আছে পরে ইন্টারে পেস্ট করলে চেঞ্জ হবে তারপরে এটাকে আমরা সেম ডাবল ক্লিক করব এটা না

এটা আমার হলুদ আছে এটাকে কি রাখতে পারি আচ্ছা এটা হলুদ রাখবো এটাকে আমি গেলাম গিয়ে আমি এটাকে যেহেতু আমাদের হোয়াইট বোর্ডে রেড কালারটা চলে রেড কালার কি উত্তরটা না হ্যাঁ আচ্ছা এটাই রাখলাম দেখি এটাকে আমি আবার কপি করলাম কপি করে গেলাম এখানে গিয়ে এখানে দিয়ে পেস্ট করলাম ইন্টার পেজ দিলাম এখানে গিয়ে আমি এটাকে পেস্ট করলাম ইন্টারে দিলাম ফাইন এখন আমরা এটাকে কালারটাকে চেঞ্জ করে হোয়াইট বোর্ড করে দিলাম এক নাম্বার দুই নাম্বার হলো এই যে ট্রাকে যে আপুটা বললো এখন এখানে তো আমার লেয়ারটা আছে গ্রুপ দেখেন আমার এখানে কিন্তু গ্রুপ করা ঠিক আছে তো এই গ্রুপটাকে করা থাকলে আমার এখানে কি করতে হবে আগে আমাদের মাউসের রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে নিতে হবে আমি একটু বুঝাই যখন এই সার্কেল যে কোনো কাজে যদি সার্কেলের ভিতরে যদি আপনি আন করেন তাহলে দেখেন এখানে একটা মাস্কিং চলে আসছে এটা মাস্কিং আসছে মোবাইলের ভিতরে আপনি কিছু দিতে পারবেন যেমন অনেকে দেখেন না মোবাইলের ভিতরে কোম্পানির নাম বা ইয়া কেমনি একবার পুরো সেভ কিন্তু মাস্কিং করা থাকে ঠিক আছে অনেকগুলো আবার মাস্কিং থাকে না সাপোজ এটাকে আমি দেখি দাঁড়ান এটা আমার দুইটা আছে ভিতরে দেখা যায় মেবি এটা আবার গ্রুপ নাই কিন্তু কিছু কিছু সার্কেলে কিন্তু আপনি মাস্কিং পাবেন এখানে যেমন আমি একটু দেখাই পপে গেলাম আমি টুডিতে গেলাম এখানে গেলাম এটা মাস্কিং এর সুবিধাটা কি সেটাও আমি ভেঙে বলে দিচ্ছি এখন দাঁড়ান এই যে আমি সার্কেল নিলাম সাদা নিলাম সাপোস এটাকে নিলাম এটাকে আমি একটু কালারটা করে নেই নাইলে আমরা এটা বুঝবো না ওকে আমি একটু পোন রাখলাম দেখেন আমি এটা নেয়ার পর এই যে দেখেন একটা মাস্কিং অপশন চলে আসছে এখন এখানে যদি আপনি কিছু নেন আমি যেমন দেখাচ্ছি কোণটার ভিতরে জানি এটা ভিতরে যেমন এই ব্যাটারির નંমারে এটাকে আমি ছোট করলাম ছোট করলাম তারপরে এখানে নিব নিয়ে আবার মাপ মতন ছোট কর্ম করে কি করবো তারপরে আমরা এটাকে গ্রুপ করব তারপরে এটাকে নাড়াচাড়া করব না এটা এভাবে করা লাগবে না এখানে সিলেক্ট করেন মাস্কিং এ যান অ্যাড টেস্ট দেন এখানে যে এটা বসায় দেন ঠিক আছে এটা এটার মাপ মতো নিয়ে আসছে আপনি চাইলে এখানে এটা আপনি ছোট বড় করতে পারেন ঠিক আছে ইচ্ছা মতন এভাবে রাখতে পারেন এটা কিন্তু এখন মাস্কিং আছে কিভাবে বুঝলেন খালি যা ক্লিক করেন ধরেন দেখেন মাস্কিং দুইটা কিন্তু আমার কিছু করা লাগে না সবাই ক্লিয়ার বুঝতে পারছেন এই জিনিসটাও এখন ওই যেটাকে যে আপনি বলল যে এই দুটো যে গ্রুপ থাকে এটা তো আমি আনগ্রুপ করলাম এটা আমরা চেঞ্জ করব কিভাবে এই ছোট এটাকে আপনি চাইলে ডিলিট করেও দিতে পারেন এই আমি এখন যেভাবে বললাম সেভাবেও আনতে পারবেন আবার আপনি এটাকে ক্লিক করে এই যে দেখেন রিপ্লেস নামে একটা অপশন আছে এখানে ক্লিক করেন ক্লিক করে আপনি যদি বাইরের কোনো প্রোডাক্ট থাকে যেমন এখানে ফুড আছে আমি ফুডটা নিয়ে আসলাম ক্লিক করেন ওই যে দেখেন এরর হয়ে গেছে এটা চেঞ্জ করে ফেললাম এখানে আপনার দুইটা আছে এখানে গ্রুপ করা আছে আনগ্রুপ করে নেন দেন এখান থেকে আপনি এটা সিলেক্ট করেন ইয়া ক্লিক করে রিপ্লেসে যান যদি বাইরের কিছু থাকে দেখি কি আছে যেমন এইটাই আমি এটা বসে দিলাম দেখেন বসে যাবে বসে গেছে এখন আপনি যদি মাপ মতন আপনার একটু বড় করে দিতে পারেন সমস্যা নাই আপনার ইচ্ছা আমি একটু বড় করে দিচ্ছি এটার মাপ মতনই বসে দিচ্ছি ওকে ফাইন তারপরে এখানে আপনি যদি কোন সিরিয়াল মেনটেন ভাবে লেয়ারগুলো যে আমি ফার্স্টে যেটা দেখালাম এরকমভাবে করবেন তাহলে আমাদের কি করতে হবে নিচে লাইনে গিয়ে এই যে যে শেপগুলো আছে দেখেন এই যে শেপ শুধু শেপ লাইন শেপ লাইনগুলো হলে যে এগুলা ঠিক আছে এখানে ধরে 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 আমাদের এই লাইনগুলোকে সিরিয়াল বাই আট করে আমাদের সাজাতে হবে ঠিক আছে সব এনিমেশনই কষ্ট আছে একটু কষ্ট করতেই হবে তা না হলে হবে না এখন আমি যদি এনিমেশনটা দেখি সবাই ক্লিয়ার বুঝতে পারছেন তারপরে আর একটা লেয়ার নিলাম এখন আর একটা লেয়ার নেওয়ার পর এখন আমি এতটুকু একটা লেয়ার নিলাম নেওয়ার পরে আমি সিন ট্রানজেকশনে গেলাম আবারও যাবার পরে আমি একটা টুডিতে গেলাম ঠিক আছে এখন আপনার হোমের একটা সিন লাগে বা হোমেরই লাগুক বা অন্য একটা গাড়িরই লাগবে সাপোজ এই যে এই আদালতের একটা লাগবে গভর্নমেন্টের ঠিক আছে এখানকার একটা সিন লাগবে এটা হোয়াইট বোর্ড পাচ্ছেন না ঠিক আছে সবাইকে আছেন কেউ একটু সাউন্ড টাউন্ড শুনি না এখন এখানকার একটা সিন লাগবে আপনার সাপোজ এটাই লাগবে एग्जांपल এটাই লাগবে এই সিনটা আপনার হোয়াইট বোর্ড লাগবে ঠিক আছে আমি একটা ক্লায়েন্ট এর এটাও এটাও सेम আমি মনে হয় 70 গুলোের মনে কাজ করছিলাম একটা ক্লায়েন্ট এর বিশাল জালাম জলাইছিলাম আরে মানে তার হাজবেন্ড যেমন হোয়াইট বোর্ডে তার চেষ্টাও লাগবে হ্যাঁ মানে কি যে একটা প্যরায় পড়ছিলাম আমি ঠিক আছে কপালটা ভালো করুণার মধ্যে মারা গেছে আল্লাহর কাছে দোজো কেন সরি জান্নাতে না এখন দেখেন এটার মধ্যে আমরা হাইবট করে ফেলতে পারব এটা কি কিভাবে করব একটু ফলো करिए ঠিক আছে এক নাম্বার এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড আছে আমাদের এই যে খয়েরি যে ইটা আছে মাটিটা এটাকে আমরা সাদা করব আগে দেখব কেমনে হয় ঠিক আছে এক নাম্বার ট্রাই করব ঠিক আছে আমি সাদা কিন্তু করে নিলাম কিন্তু দুঃখজনক ব্যাপার আমার উপরেরটা কিন্তু কালার কিন্তু সাদা নাই সাদা আছে এখানে কিন্তু সাদা ধরবে না দেখেন ধরে না ঠিক আছে তাহলে আমি কি করতে পারি একটু ফলো করেন কাজ করে ফেলব এখন ল্যাবটাকে আমি বড় করলাম এতটুকু করলাম ফার্স্ট ইবল এই ক্যারেক্টারটা সিলেক্ট করলাম ঠিক আছে এখন এই ক্যারেক্টারটা আমার লাগবে না আমার লাগবে কি এই যে যেই স্টাইলটা আছে এই স্টাইলগুলো আমার লাগবে মানে এই স্টাইলগুলো আমার হোয়াইট বোর্ডে নাই মানে এরকম একটা জায়গায় লাগবে এটা আমি কিভাবে করতে পারি সবার আগে ফলো রাখেন আমি ব্যাকগ্রাউন্ডটা গেলাম এটাকে আমি ব্ল্যাক করলাম বা এতটুকু করলাম তারপরে এই চেয়ারটাকে আমি এটাকেও আমি এরকম করলাম আর চেয়ার কোনটা আছে দেখি এটাকে আমি সেম এরকম করলাম ঠিক আছে এটা এটা লাগবে না এটা লাগবে না থাও আমি এটাকে ধরলাম এটাও আমার চেঞ্জ হচ্ছে না এটাও আমার চেঞ্জ হচ্ছে না এটাও চেঞ্জ হচ্ছে না এটা এটা হচ্ছে না দেন এখন এই ক্যারেক্টারটা আমি সিলেক্ট করলাম রিপ্লেসে গেলাম হোয়াইট বোর্ডে আসলাম এখান থেকে আমি আচ্ছা আমি একজন বসাই এখানে বসালাম দেখেন রিপ্লেস কিন্তু হবে না মানে রিপ্লেস হবে কিন্তু এর মতন হবে না আমি তো দেখাচ্ছি আমার নেটটা প্রবলেম করতেছে আমি দেখাচ্ছি দিলাম হ্যাঁ এই যে দেখেন দাঁড়ায় গেছে দেখছেন দেখা যায় আছেন দেখা যায় তো দাঁড়ায় গেছে তাহলে আমার এখানে আরেকটু পরিশ্রম করতে হবে একটা দাঁড় করেলাম তারপরে দুইটার আমি দাঁড় করাইলাম দাঁড়া আর এটা বয়া পড়ছে ভদ্র আছে তারপরে এটা সিলেক্ট করলাম এটাকে দাঁড় করাইলাম এটা দাঁড়াবে না বসবে এটাও বসছে তাহলে মেবি এটাও আমার বসতো এটা সিলেক্ট করলাম তারপরে এটাকে করাইলাম না দাঁড়াবে ভাষণ বসবে না আচ্ছা ঠিক আছে আমার এটা আবারো প্রবলেম দিছে মনে হয় আমি আর একটা সিলেক্ট করি এটা দিলাম

এই যে এটা দাঁড়ায় গেছে গা এটা ধরে নাই এটার সময় আমি এটা ধরলাম কিছু দাঁড়াচ্ছে কিছু বস্তা আছে এগুলো আমাদের মেনটেন করে নিতে হবে এটাও দাঁড়ায় গেছে যে দিয়ে বসা শরীরে ধরতেছে এটা দিলাম ও যে পিছনে একটা দেখা যাচ্ছে চুরের নাম এটা দিলাম ওকে ফাইন এখন দেখেন এখানে তো আমার এই টেবিল গুলা এটা কালার হচ্ছে না কিন্তু আমাদের এখানে কিন্তু অধিকাংশ সিনের মানে সিনের সরি এই সিনের মানে অনেক কিছু এই যে এখানে যেগুলো সবগুলো কিন্তু আমাদের কালার চেঞ্জ হবে ঠিক আছে সবগুলো কালার চেঞ্জ এটা হচ্ছে না এখন দেখেন আমরা কি করতে পারি আমি আরেকটা এক্সট্রা লেয়ার লেয়ার আচ্ছা লেয়ার এটা চলে আসছে ডুপ্লিকেট আমাকে লাগবে না আমি আরেকটা স্ক্রিন নিলাম একটু বড়ই রাখলাম আমার এটা কিন্তু ডুপ্লিকেট করলাম এটা থেকে এটা ডুপ্লিকেট করলাম এখন আমি কি করতে পারি দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু কাজ করে নাই ঠিক না তাহলে আমি কি করলাম পুরো ইয়াটাকে সিলেক্ট করলাম কপি করে কন্ট্রোল সি তে ক্লিক করে এখানে এসে কন্ট্রোল ভি তে ক্লিক করলাম ব্যাকগ্রাউন্ড কিন্তু সাদা করে ফেললাম ঠিক আছে এখন এইটা যেটা আছে এটা তো আমার এখানে নাই ঠিক আছে এটা আমার লাগবে না ডিলিট করে দিলাম সমস্যা নেই আমার হোয়াইট বোর্ডের থেকে আমি নিয়ে নিব আর এইখানে যেগুলো আছে এগুলো আমার কালার চেঞ্জ হয় না তা আমরা পপসে চলে যাব পথে গিয়ে আমরা এগুলো ম্যাচ করার মতন হোয়াইট বোর্ডে যাবো হোয়াইট বোর্ডে যাওয়ার পর ফার্নিচার ফার্নিচার দেখি এই যে গিয়ে আমরা খোঁজ করবো দেখি এই যে একটা আছে এটা দেন এটাকে আমি রিপ্লেস করে দেখি রিপ্লেসে গেলাম এটা ক্লিক করলাম দেখি কি অবস্থা ওকে ফাইন এটা আমি এখানে এনে এই মাপে বসালাম যত দেখা যায় যত দেখা যায় থাকবে না এটা রাখলাম তারপর এই একটা আছে এটাকে আমি আগে ভিতরটাকে রিমুভ করি হোয়াইট বোর্ডের কাজ একটু পরিশ্রম বেশি কষ্ট না করতে পারলে এটা নিলাম দেখি এটা কেমন দেখায় এটা লম্বা অ্যাঙ্গেল লম্বা অ্যাঙ্গেল আমার এখানে লাগবে না লাগবে না এটা আমার লাগবে না এটা বাইরে দলের করে দিলাম আমি আরেকটা দেখি আছে এই যে একটা আছে আমি এটা নিব এটা ডিলিট করলাম এটা নিলাম ওকে ফাইন এখন আমি এটাকে একটু বড় করে দিলাম একটু সামনে ভিতরে ঢুকাই দিলাম বাস ঠিক আছে তারপরে এই একটা আছে এটাকে আমি রিপ্লেসে গেলাম এটা বসাইলাম এটা রিপ্লেস হলো না কেন কেটে দিই এটা সিলেক্ট করলাম রিপ্লেস দিলাম এটা বসালাম ওকে এটাকে আমি ম্যারোর করে দিলাম ফাইন এটা আমি এখানে রাখলাম

রিপ্লেস করলাম চলবে একটা দেখা যায় এটা আমি রিমুভ করে দিলাম সবাই বুঝতে পারছেন এনিমেশনগুলা এখন আপনারা চাইলে পিছনের ব্যাকগ্রাউন্ড এনিমেশন সামনে মানে এখানে কিন্তু আমাদের এই বোর্ডটা কিন্তু এই টেবিলগুলা কিন্তু এনিমেশন মানে চেঞ্জ করতে পারি না কিন্তু আপনি গুলোই আপনারা চেঞ্জ করতে পারবেন আমি এটা ক্লিক করলাম ঠিক আছে এখানে যান এই যে এই যে দেখেন এই যে টেবিলটা ক্লিক করলাম এই যে কালার চেঞ্জ হয় দেখা যায় ঠিক আছে এটা যান কালার চেঞ্জ হবে এবার সাদা হোয়াইট বোর্ড বানায় ফেলতে পারবেন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে না আপনি আগে আপনার দরকারিগুলো সব রেডি করে পুরোটা এক কানে কপি করবেন কপি করে নতুন একটা লেয়ার নেবেন বাস তারপর এই যে লেয়ারটা আছে ফার্স্ট এর এটাকে আপনি রিমুভ করে দেন এখন এটা দিয়ে আমরা কাজ শুরু করেন কেমনে সিস্টেম আমরা করব সেটা বুঝতে পারছেন সবাই হোয়াইট বোর্ডের সম্বন্ধে কারো কোনো প্রশ্ন আছে এই প্রবলেম এমনি আর কোনো প্রবলেম নেই যদি প্রশ্ন থাকে তাহলে বলতে পারেন ভাই ওই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ ব্যাপারটা একটু বুঝলাম না একটু যদি আবার দেখাইতেন ব্যাকগ্রাউন্ড রিমুভ ব্যাপারটা বুঝেন নাই আমি ব্যাকগ্রাউন্ডে রিমুভ করছি সাপোজ আপনি এখানে ব্ল্যাং একটা স্ক্রিন নেবেন নেওয়ার পরে আমার লেয়ারটা সাদা আমি এই লেয়ারে আমার এই ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ হয় না কিন্তু আমার নিচের কালারটাও চেঞ্জ হচ্ছে ঠিক আছে যদি দেখেন নিচের কালারটা আমি চেঞ্জ করলেন হচ্ছে না এটা মনে চেঞ্জ হবে না সিলেক্ট করছি না সিলেক্ট হয় না এটা সিলেক্ট হয় এটা সিলেক্ট হয় ক্যারেক্টার সিলেক্ট হবে বাকি আর কিছু সিলেক্ট হবে এখন আমরা কাজ করব হবে আমরা পুরোটাকে সিলেক্ট করব মানে আগে আপনি হোয়াইট বোর্ড বানায় নেবেন এটারই বানাবেন আপনি যা যা দরকার হোয়াইট বোর্ড বানায়া পুরোটাকে কপি করবেন কন্ট্রোল সি তে ক্লিক করবেন ঠিক আছে বা আপনি পুরোটাকে সিলেক্ট করবেন উপরে দেখেন কপি নামের একটা অপশন আছে এখানে ক্লিক করবেন পরে এখানে যাবেন গিয়ে এইখানে দেখেন আপনি কন্ট্রোল ভি শর্টকোড বা এখানে ক্লিক করেন ঠিক আছে অটোমেটিকলি আপনি এখানে পেস্ট হবে পেস্ট কন্ট্রোল ভি ঠিক আছে চলে আসবে ক্লিয়ার দেখেন হোয়াইট বোর্ড বানিয়ে ফেললাম ব্যাকগ্রাউন্ড জি ভাই বুঝতে পারছি একটা লেয়ার নিয়া করতে হবে আর কি হ্যাঁ হ্যাঁ রাইট এখন আপনার ফার্স্ট লেয়ারটা হলো ডুপ কপি এটা হবে রিয়েল তখন আপনার বয়সটা এই জায়গায় এটাকে আপনি কাজ শেষ করে এটা ডিলিট করে দেন আপনার এই লেয়ারটা আপনি মাপ মতন বসায় দিবেন ক্লিয়ার হোয়াইট বোর্ড সম্বন্ধে

ওই এক্সপ্লেনার ভিডিওর মত কিন্তু আপনার ভয়েসের সাথে মানে লেয়ারটা বড় ছোট হয়ে গেল ভয়েসের সাথে ম্যাচ না করলে তাহলে আপনি কিভাবে অ্যানিমেশনগুলো করবেন সে কিন্তু আমি টাইমগুলি তো দেখালাম এতক্ষণ ধরে যে আপনার ভয়েসটা এতটুকু পর্যন্ত আছে না এখানে যে ভয়েসটা আছে আমার এই ভয়েসের সাথে আপনি এই এক্সপ্লেনার ভিডিওর সাথে যখন আপনি টুডি অ্যানিমেশনটা করবেন তখন কিন্তু ভয়েসের সাথে লেয়ারটা হান্ড্রেড পারফেক্টলি হয় কিন্তু হোয়াইট বোর্ডের ক্ষেত্রে লেটা পারফেক্টলি হয় না তখন আমাদের কি করতে হয় ওই সেকেন্ডগুলো আমাদের চেঞ্জ করে নিতে হয় যেমন আমি কিন্তু আপনাকে আমি কিন্তু শুরু থেকেই এইগুলাই বলLambda তখন ধরে এই যেমন এইটা আমার প্রথম বললো হ্যালো দেয়ার ঠিক আছে প্রথম ফার্স্ট ইভাল বললেন এই ভয়েসের সাথে আমার আপনার বয়েসটা আছে ধরেন প্রথম লেভেলে এত টুক আপনার টেক্সটও হয়ে গেছে যে আমার একটা মার্ক চলে আসছে ফার্স্টটা যেহেতু ধরে না কিন্তু আমার টেক্সটা পুরো ম্যাচ করা সেকেন্ডটা কিন্তু আমি সব কমায়া দেখাইছি ঠিক আছে আপনার বয়েসটা আছে এত টুক আর আপনারে এগুলা পরে নিমিশন হচ্ছে আগে নিমিশন হচ্ছে তার জন্য প্রবলেম হচ্ছে আপনার এই নিচের লেয়ার ঠিক করতে হবে কারণ এটা সেকেন্ডের এর সাথে ম্যাচ খায় না এই হোয়াইট বোর্ড ক্ষেত্রে এগুলো আমি সবগুলো আমি বলে দিলাম তো ফার্স্ট থেকে বুঝেন না আমার কথাগুলো গুলা আসলে কি কেউ বুঝেন না আমার কথাগুলো বলছি আপনার কাছে যদি টেক্সট কোনো ভাইস থাকে তাহলে আমাদের দিয়ে না আমরা একটু চেষ্টা করে দেখব হ্যাঁ ওটা তো অবশ্যই ওটা তো অবশ্যই দিব ওটা দিব না আপনাদেরকে আমি ডাইরেক্ট আমার কাজ করা আমার ক্লায়েন্টের কাজ করা ভিডিও সহ ভয়েস আমি দিয়ে দিব আচ্ছা ওইটা দিলে ভালো হবে আমরা চেষ্টা করব হ্যাঁ অবশ্যই দিব অবশ্যই দিব দিব না মানে অবশ্যই দিব ঠিক আছে আর পরেও যদি আপনারা না বুঝেন আমি একটা কথা বলি যেটা যেটা আপনারা যদি না বুঝেন আমাদের ক্লাস শেষে একবারে লাস্ট ফিনিশিং এ একটা ক্লাস এক্সট্রা রাখলে হবে সমস্যা নাই জি এই একটা ক্লাস বেশি রাখলে সমস্যা নেই মানে একটা যদি কোনো সমস্যা থাকে ওই এক একদিন মানে একটা সলভ ক্লাস হলে আচ্ছা ঠিক আছে সবার শেষ আর কি মানে সব শেষে আর কি হ্যাঁ লাস্ট ফিনিশিং এ লাগলে আবার আমি হোয়াইট বোর্ড নিয়ে একটু আলোচনা করব সমস্যা যদি না বুঝেন কারণ হোয়াইট একটু বুঝতে সমস্যা কিন্তু বুঝতে পারলে একবার ইজি আর কিছু না আমার বুঝতে সত্য কথা যেটা আমারই বুঝতে প্রায় পাঁচ সাত দিনের উপরে লাগছে একটু হিমশিম খেয়েছিলাম সে সমস্যা নাই বুঝে যাবেন নো প্রবলেম আচ্ছা ওকে আমরা চলে যাব এখন ইউটিউব ভিডিওতে এটা আমি আর দেখাইলাম না সে গান চলে গেলাম ব্যাগে এখন আমরা চলে যাবো ও আচ্ছা তোর

আসলে কি বলবো আপনাকে সবাই আমার কথা বুঝতে পারতেছেন না

এখানে আমাদের ফার্স্টে কাজ করতে হবে আমরা আগে একটা বয়স যখন দিব ক্লায়েন্টে তখন আমরা বয়সটাকে আগে নিব কি জানি অ্যাডোবি অডিশনে নিয়ে যাব ওকে আফ মাই গড আমার তো অডিশন আমি তো হোয়াইট একটা আমার তো অ্যাডোবি অডিশনে প্রবলেম দিচ্ছে কি জন্য প্রবলেম দিচ্ছে আমি এখনো ঠিক করব বলে আমার মনেই নেই হোয়াইট বোর্ড হে কোর্স না আরে আপনারা তো দেখেন নাই কি প্রবলেম হলো মিউজিক লম্বা সমস্যা তো হওয়ার কথা না ইউটিউবের জন্য সবার কাছে তো ব্যাকগ্রাউন্ড ভরপুর আছে নাকি দাও হইছে আপনাদেরকে একটা ড্রাইভ লি দিছিলেন তো সবার দিয়ে দিছি না হ্যাঁ হ্যাঁ হোয়াটসঅ্যাপে দাও দিছি আজ্ঞা বুকবে দিছিলেন

আইকন স্কুটারটা দেখাবেন না ভাইয়া ওটা কবে এটা কোডা করার পর পোলাইবেন তাই তো আমার পরীক্ষা চলতেছে না কালকে পরীক্ষা আমি আজকে ক্লাস করতেছি পরীক্ষা কয় তারিখ আপনার কালকে সকালে কালকে সকালবেলা আপনাদের আইকন হবে দেবো রেকর্ড হবে না नेक्स्ट क्लास आपने के ढूंढते दो होगे ना अच्छा

ক্লাসের আচ্ছা ভাইয়া আপু ওই গতকালকের গত ক্লাসের রেকর্ডটা আর আজকেরটা যদি ড্রাইভে শেয়ার করে দেন ভাইয়া ওইটা তো আর কি হাফ করা হয়েছে না আর বাকিটা কইরা তারপর ভাইয়া আপলোড দিবে আমি তো উনাকে সকাল থেকে 4 বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে হেরে হেরে চার পাঁচ বার বললে না হেরে কর না কম করে হইলো পাঁচশো বার তাই যদি কানের বিত যায় আচ্ছা যে রেকর্ড করছিল উনি লিঙ্কটা দিলে তো হয়ে যায় সবাইকে এখন যদি দিয়ে দেয় আপনার কমেন্ট বক্সে তাহলে তো সমাধান দিয়েই যাচ্ছে দেখছি ইনি তো আব্দুল আলিম

আরে জি একদিন তো মরে যেতেই হবে একটু ঘুমিয়ে নিতে হবে কাজ তো করতেই হবে সারা জীবন সকাল সকাল ক্লাসটা টা হলে একটু ভালো হয় আসলে এটা আসলে ভালো কারণ সকালবেলা অফিস আছে তো এই আমি একটু সমস্যা হয়ে যায় এই জন্য যে এই মাসে তিনটা তদন্ত দেওয়ার কথা ছিল আমি মাত্র দুইটা দিতে পারছি আর জন্য খুবই প্রেসারে আছি দুই দিনে কমপ্লিট করতে হবে

মানে অনেক কিছু শেয়ার করতে পারেন একটু স্কিনে করে অনেক কিছু তো বুঝিও না মাথার উপর দিয়ে যায় হ্যাঁ আপু স্কয়ার সময় তো না না মানে এটা সলভ করতে দেখাবো সেটা আর কি এখন রকম এক্সপার্ট হই নাই তো